জানাজার নামাজে মহিলাদের অংশগ্রহণ, তাও আবার ঠিক ইমামের পিছনে লাইনের প্রথম কাতারে, আর এদিকে তো নামাজের এই অবস্থা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় জানাজায় মহিলাদের অংশগ্রহণ দেখা গিয়েছে একদম ঠিক ইমামের পেছনে লাইনের প্রথম কাতারে। মানে মুসলমান সমাজের কতটা অধপতন হলে মহিলারা জানাজা নামাজে অংশগ্রহণ করে তাও আবার ইমামের পেছনে, মনে হয় যেন এরা মুকাব্বির হিসেবে দাঁড়িয়েছে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমার বলার কিছু নাই, তিনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। কিন্তু মহিলারা কেন জানাজা নামাজে অংশগ্রহণ করবে ঠিক ইমামের পেছনে? মানে ইসলাম নিয়ে আমাদের আবেগ কতটা প্রখর হয়ে গিয়েছে যে মহিলাদের জানাজায় অংশগ্রহণ দেখতে হবে? মানে আমরা কোন যুগে বসবাস করছি? একটা সওয়াবের কাজ মনে করে যদি সেটা করতে গুনাহ হয়ে যায়, তাহলে এমন সওয়াবের কাজ কে করতে বলেছে আমাদের? আর আমাদের কে বলেছে যে মহিলারা জানাজায় অংশগ্রহণ করলে সওয়াব রয়েছে? হতে পারে ওই মহিলা দুজন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নিকটাত্মীয় হবে, তাই বলে কি তারা পুরুষদের মাঝে ঠেলাঠেলি করে লাইনের প্রথমে জানাজার নামাজে অংশগ্রহণ করবে? ইসলাম কি তাদের সরাসরি এই অনুমতি দিয়েছে? জানাজার নামাজে অংশগ্রহণ করে প্রথমত তারা পর্দার বরখেলাপ করেছে, এটাও কবিরা গুনাহ, এবং দ্বিতীয়ত তাদের চুলগুলো মানুষের সামনে উপস্থাপন করেছে, এটাও কবিরা গুনাহ হয়েছে। ওখানে কি কেউ এমন ছিল না যে জানে মহিলাদের জানাজার নামাজের জন্য বের হওয়া জায়েজ নেই, নিষেধ করা হয়েছে? এটা কি কেউ জানতো না? অনেকে দোষ দিচ্ছেন আবার যে ইমাম সাহেবের পাগড়ির দোষ দিচ্ছেন। এখন কথা হচ্ছে বর্তমানে অধিকাংশ ইমামরা হক কথা বলতে চায় না বা বলতে পারে না শুধুমাত্র চাকরি হারানোর ভয়ে। এবার আসুন জানাজার নামাজে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে ইসলাম কি নির্দেশ করে আমরা যদি দেখি, তাহলে এখানে বলা হয়েছে তাবেই যার ইবনে আবদুল্লাহ বলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সঙ্গে ছিলেন, হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ মহিলাও জানাজার সঙ্গে সঙ্গে আসছে। এটা দেখে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রোধান্বিত হলেন এবং তার মুখমণ্ডলে ক্রোধের ছাপ ফুটে উঠল। তখন তার নির্দেশে ওই বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হলো, এরপর খাটিয়ে রাখা হলো, কিন্তু তিনি জানাজা শুরু করলেন না। যখন লোকেরা বলল ওই সত্তার শপথ যিনি আপনাকে হক সহ প্রেরণ করেছেন ওই মহিলা শহরের বাড়িঘরের আড়াল হয়ে গিয়েছে, তখন তিনি জানাজার তাকবীর বললেন। এটা বর্ণনা করা আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 6290 নম্বর হাদিসে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মহিলাদের জানাজার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া নিষেধ করা হয়েছে। অপর এক বর্ণনায় রয়েছে হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা এসেছে, তিনি বলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাজায় বের হতে নিষেধ করেছেন। এটা বর্ণনা করা আছে আল মুজামুল কাবির তাবারানি 25/45 নম্বর হাদিসে। এর বিপরীতে একটা তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে মক্কা মদিনায় মহিলারা জানাজার নামাজে অংশগ্রহণ করে থাকে। ঠিক যেভাবে নামাজের জন্য তাদের আলাদা জায়গা রয়েছে, জানাজার নামাজের জন্য তাদের আলাদা জায়গা রয়েছে। তারা আমাদের মতো এরকম পুরুষদের ঠেলাঠেলি করে মহিলারা সামনের কাতারে গিয়ে জানাজায় অংশগ্রহণ করে না। এবং অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে মক্কা মদিনাতে মহিলা সাধারণত জানাজার নামাজের উদ্দেশ্য করে যায় না, তাদের উদ্দেশ্য হচ্ছে কাবা শরীফ তাওয়াফ করা এবং নবীজির রওজা মোবারক জিয়ারত করা। তখন ওখানে যদি কেউ মারা যায় তাহলে তারা সেই জানাজায় অংশগ্রহণ করে, কারণ তাদের উদ্দেশ্য ছিল না জানাজার নামাজে অংশগ্রহণ করা, যেহেতু এটা হয়ে গেছে। আরেকটা কথা উল্লেখ করতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জানাজার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। সেখানে আগে থেকে যেহেতু নারী পুরুষের সমাগম থাকে, এজন্যই তারা মূলত জানাজা নামাজে অংশগ্রহণ করে থাকে। কিন্তু এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে মহিলারা সামনের কাতারে পুরুষের মধ্যে ঠেলাঠেলি করে জানাজার নামাজে অংশগ্রহণ করছেন, এভাবে কিন্তু তারা করে না। এবং এই দুজন মহিলা কিন্তু নামাজের উদ্দেশ্যেই মূলত জানাজা নামাজে অংশগ্রহণ করেছে, যা হাদিসের ভাষ্য মতে এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর এই জানাজার নামাজের যে অবস্থা ভাই, মানে জানাজার নামাজে তাকবীর কয়বার দিতে হবে, হাত উঠাতে হবে নাকি উঠাতে হবে না, এরাই তো এটা জানে না। তাহলে জানাজার নামাজের মধ্যে যে তাসবিহগুলো আদায় করতে হয় এরা কিভাবে জানবে? সর্বোপরি এটা বলতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে আল্লাহ তাআলা রমজানের উসিলা করে জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং নারীদের এভাবে প্রকাশ্যে ইমামের পেছনে সামনের কাতারে জানাজায় অংশগ্রহণের মতো ফেতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।